শোনো যুবক যুবতী, তোমাদেরকে বলছি আল্লাহর নবী বলেছেন, লা তাজাওয়াজুল মারাতুল মারাতু লা তাজাওয়াজুল মারাতু নাফসাহু, কোন মহিলা কোন মহিলাকে বিবাহ দিতে পারে না, শেখ হাসিনাও দিতে পারে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্জিয়ান হয়েও কোনো মহিলার বিবাহ দিতে পারে না, আল্লাহর নবী নিষেধ করেছে। কোনো মহিলা নিজে বিবাহ করতে পারে না, তুমি বাপকে বাদ দিয়ে কোর্টে যেয়ে বিবাহ করলে জিন্দেগানিতে তোমার বিবাহ হয়নি, তুমি শহীদ হয়ে যাবে। প্রেম করেছো, বাপকে বাদ দিয়ে শহীদ হয়ে যাবে, বিচারের মাঠে তুমি শহীদ হবে, সারা জীবন ব্যবিচারের পাপ নিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে তুমি। কোনো মহিলা নিজেও বিবাহ করতে পারে না, লাইন করে প্রেম করে বাপ দিয়ে দেবে না, মা দিয়ে দেবে না। এরপর একদিন রাত্রে ঘর থেকে বাপকে মাকে বলে বের হয়ে চলে গেছে, এবার কাজের নিকটে গিয়েছে, কাজী এবার সব সেরে দিয়েছে, তাওয়ান ওয়ালাল ইসমে ওয়াল উদওয়ান, এ কাজীও এ বাপের ভাগি। আল্লাহ তাআলা বলছেন তোমরা সীমা লঙ্ঘন কাজে পরস্পরই সহযোগিতা করবে না। পিতা না থাকলে, পিতা বেঁচে থাকতে যদি জানা যায় পিতা বেঁচে আছে, অবশ্যই ওই বিবাহ কাজে তুমি রিস্টার্ট করবে না। যেই আলেম ওই বিবাহ পড়াছে সবাই পাপের ভাগি, সবাই পাপের ভাগি, কি দিয়ে আপনি ঠেকাবেন? আপনাকে এই হাদিস দিয়েই ঠেকিয়ে গেলাম যে তুমি একা বিবাহ করতে পারবে না, তোমার বাপের পা ধরে হলেও রাজি করেই তোমাকে বিবাহ করতে হবে, তোমার বাপের পা ধরতে হবে। আব্বা ওখানে বিবাহ দিন, আরে কি বুঝি, দুই দিন করে আনন্দ বুঝে, আরে তোমার ভালো মন্দ বেশি বুঝে তোমার বাপ। কিছুক্ষণ আগে ডক্টর কাবির ইসলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তুমি বিবাহ করতে আসলে বর কেউ দেখতে হবে, ইল্লা তাফানু কুন ফিতনাতু ফিল আরজে ফাসাদুন আরিজুন, যদি বরকে দিনদার না দেখো তাহলে সমাজে একেবারে দীর্ঘমেয়াদী তোমার একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে। তুমি ওই যে স্কিন পরে সিগারেট খাচ্ছে খুব ভালো মনে করছো, তোমার বাপ ওটাকে পোষাপ করে, তোমার বাপ ওই আচরণ মানুষকে পোষাপ করে, আর তোমার কাছে খুব ভালো মনে হয়, অসম্ভব। তোমার ভালো মন্দ তোমার বাপ বুঝে, তোমাকে ভাত দিয়ে স্নেহর পরে আদরের ওপর আদর করে, কত আদর করে। ডক্টর কাবির ইসলাম তার ছেলেকে নিয়ে আসলেন, এখানে নিয়ে এসেছেন, এসে তার ছেলেকে চুমা দিচ্ছেন আর ভাত খাওয়াচ্ছেন, কত আদর যে ছেলে মেয়েকে করে, বাপই জানে ছেলে জানে না। বাপ মরে গেলে ছেলে তেমন কাঁদে না, বাপের জীবদ্দশায় একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বাপের কি হয় বাপই এটা জানে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আই উমা ইমরাতি নাকাহাত নাফসা বিগাইরি বিইজনি ওয়ালিহা, যেই মহিলা বিবাহ করেছে নিজে ওলি নাই, ওলি কেডা হবে, বাপ বেসাতে বাপ হবে, বাপ নেই ভাই হবে, ভাই নেই চাচা হবে, কেউ নেই তাহলে দেশের রাষ্ট্রনায়ক ওলি হবে, চেয়ারম্যান সাহেব হবে, তবু মহিলা হতে পারবে না। তো আল্লাহ নবী বলছে ফানাকা, যে আল্লাহ নবী বলছে ফানিকা হুয়া বাতিলুন ফানিকা হুয়া বাতিলুন ফানিকা হুয়া বাতিলুন, যার ওলি নেই তার বিবাহ বাতিল, যার ওলি নেই তার বিবাহ বাতিল, যার ওলি নেই তার বিবাহ বাতিল। তোমার কোন বাপে বিবাহকে জায়েজ করবে আমি বুঝতে পারিনি, তুমি একা একা বিবাহ করলে কেন প্রেম করে, পরকীয়া হারাম, পরকীয়া প্রেম করে তুমি বিবাহ করো না, আজকে রাত্রে তুমি তৌবা করো, আর জিন্দেগানিতে প্রেম করব না, প্রেম করে বিবাহ করিও না, অবশ্যই তোমার পরকাল হারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াদখুলুল হাম্মাম বিগাইরি ইজনি, যে ব্যক্তি পরকালের আশা রাখে, যে ব্যক্তি জান্নাত পার আশা রাখে, সে যেন তার স্ত্রীকে গোসলখানায় প্রবেশ করায় এমত অবস্থায় তার স্ত্রীর কাপড় রয়েছে বাহিরে আর গোসলখানায় গোসল করতে ঢুকেছে, এ পরকালকে বিশ্বাস করে না। স্ত্রী গোসলখানায় গোসল করবে, গোসলখানার ভিতরে কাপড় নিয়ে যাবে, স্ত্রী গোসলখানায় গোসল করবে, গোসলখানার ভিতরে কাপড় নিয়ে যাবে, গোসলখানায় গোসল করবে, বাইরে এসে কাপড় চেঞ্জ করবে, তাহলে সে পরকালের বিশ্বাস করে না। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াদখুলুল হালিলা তাহাম্মাম, যে ব্যক্তি পরকালে আশা রাখে, যে ব্যক্তি জান্নাতে আশা রাখে, সে যেন তার স্ত্রীকে প্রতিবেশীর বাড়িতে গোসলে না পাঠায়। বাড়িতে গোসলখানা নাই, প্রতিবেশীর বাড়িতে গোসল করতে পাঠাতে নিষেধ করছে, তাহলে নদীতে কি বলতে পারেন আল্লাহর নবী?
প্রতিবেশীর বাড়িতে গোসলখানায় গোসল করাতে যেতে নিষেধ করছেন, তা আপনার স্ত্রী কি করে পুকুরে গোসল করে একটু বিবেচনা করুন তো দেখি আপনি। এরপর পুকুরে শাড়ি চেঞ্জ করে আর আপনি বলছেন আমি মুসলিম, আপনি নিজেকে মুসলিম দাবি করলেন। যুবক সামর্থ্য নেই বিবাহ করার প্রয়োজন নেই, বাড়িতে গোসলখানা নেই বিবাহ করার প্রয়োজন নেই, টেবিল নেই গোসলখানার প্রয়োজন নেই, পায়খানা নেই বিবাহ করার প্রয়োজন নেই। তোমার এইসবের ব্যবস্থা করবে, করে তুমি তাকে পূর্ণ পর্দার মধ্যে রাখবে। পরিবারকে কন্ট্রোল করুন, পরিবারকে কন্ট্রোল করুন, যদি পরিবার কন্ট্রোল না করেন তো আল্লাহর নয় বলছেন আসাম ফিসালা আসা, ধ্বংস তিনটা জিনিসের মধ্যেই, পরিবার ধ্বংস হয়ে যাবে তার এক ফিল মারাত, স্ত্রীর কারণে পরিবার ধ্বংস। যার স্ত্রী পর্দা করে না এর পরিবার শেষ, পরিবার ধ্বংস। আল্লাহর নবী বলেছেন ধ্বংস তিনটা জিনিসে, তার এক হলো ফিল মারাত, স্ত্রীর মধ্যে ধ্বংস। আপনাকে করজনে অনুরোধ করে বলছি, যারা বিবাহ করনি তোমরা গোসলখানা বৈঠকখানা পায়খানা পোশাকখানা টিবলের ব্যবস্থা না করে তোমরা বিবাহ করিও না, এবং বাড়িতে পুরোপুরি পর্দার বিধান তোমরা চালু করো, পুরো পর্দার বিধান চালু করো, নইলে তোমরা পরকাল তোমাদের হারিয়ে যাবে।